हेलो भिवर्स, आज बनिए देखाबो तुम्हारे माछेर कोरमा। रेसिपी भालो लगले एक लाइक दिन और नंदिस कुकिंग के सबस्क्राइब कर पाशे थाका बेल आइकन क्लिक कर लेटेस्ट रेसिपिर आपडेट सबार आगे पेते। एक कड़ाइए सर्षेर तेल गरम कर नियेछि। तेलटा भालोमत गरम होले नून हलुद माखिए रखा माछगुलोके भालोभावे भेजे नेब। মাছগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে, এক এক করে তুলে নিন। ফিশ কোরমা বা মাছের কোরমা বানানোর জন্য কি কি লাগবে দেখে নেব। নিয়েছি একটা পেঁয়াজ কুচানো, দেড়খানা পেঁয়াজ একটা আর অর্ধেক পেঁয়াজ বাটা, আর নিয়েছি এখানে পোস্ত বাটা আর কাজু বাদাম বাটা। এক টেবিল স্পুন পোস্ত, এক টেবিল স্পুন কাজু বেটে নিয়েছি আর ভাজা মাছগুলো নিয়ে নিলাম। পেঁয়াজ বাটার মধ্যে আর কিছু উপকরণ মেশাবো। নিচ্ছি হাফ চামচ রসুন বাটা, হাফ চামচ আদা বাটা, হাফ চামচ কাঁচা লঙ্কা বাটা। মাছের পরিমাণ বাড়লে উপকরণগুলো বাড়িয়ে নেবেন। নিয়েছি কিছু গোটা কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, তেজপাতা, একটা দারচিনি আর দুটো এলাচ, স্বাদ মতো নুন আর চিনি লাগবে। চিনিটা অবশ্যই দিতে হবে ফিশ কোরমাতে। এবার নিচ্ছি কিছু গুঁড়ো মশলা, হাফ চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার, হাফ চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ হলুদ গুঁড়ো। বাস এই তিনটে মশলাতেই কিন্তু রান্নাটা তৈরি হয়ে যাবে, আর কিছু দরকার পড়বে না। তিন থেকে চার চামচ মতো দই লাগবে। দইটাকে ভালো করে ফেটিয়ে নিতে হবে, একদম ক্রিমের মতো ভালো করে ফেটিয়ে নিচ্ছি। কড়াইয়ে ভালো করে তেল গরম করে নেব। আমি এখানে সর্ষের তেল ব্যবহার করছি, চাইলে সাদা তেল ব্যবহার করতে পারেন। এতে দারচিনি, এলাচ ফোড়ন দিলাম, আর দিচ্ছি গোটা কাঁচা লঙ্কা, লঙ্কাগুলো একটু ছিঁড়ে দিয়েছি, একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা। ভালো করে ফোড়নটাকে নেড়ে নেব। দারচিনি আর এলাচের যখন সুগন্ধ বেরোবে, তারপরে আমি পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা, কাঁচা লঙ্কা বাটা এগুলো ব্যবহার করে নিচ্ছি, তেলে দিয়ে ফ্রাই করে নেব। গুঁড়ো মশলাটা তেলের ওপরে দিচ্ছি, এতে রং ভালো হবে। আমার রেসিপিগুলো ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর রেসিপিগুলোকে ভালো লাগলে লাইক করবেন, ধন্যবাদ। মশলাগুলো ভালো করে তেলে কষিয়ে নিতে হবে, যাতে মশলার কোনো রকম কাঁচা গন্ধ না থাকে। মশলাটাকে ভালো করে নেড়েচেড়ে কষে নিন। এই সময়ে আমি নুন চিনিটা ব্যবহার করব। প্রথমে দিয়ে দিলাম এক চামচ চিনি, এরপর আমি নুনটাও দিয়ে দেব। স্বাদ মতো নুনটা এখন দিয়ে দিলে পরবর্তীতে আর নুন দেওয়ার প্রয়োজন হবে না। আমি এখনই নুন দিয়ে নিলাম। ভালো করে মশলাটা কষে নিচ্ছি, পাঁচ ছয় মিনিট ধরে আমি কষেছি। এখন ভালো মতো তেল ছেড়ে এসেছে, বুঝতেই পারছেন। ঠিক এই সময় আমি ফাটানো দগ দইটা ব্যবহার করবো। দইটা ভালো মতো ফেটিয়ে অবশ্যই দেবেন, নাহলে কিন্তু ছানা ছানার মতো মশলার মতো ভাসতে থাকবে। ফাটানো টক দইটা আমি দিয়ে দিলাম। এরপর আমি কাজু বাদাম বাটা আর পোস্ত বাটাটা ব্যবহার করছি। কাজু আর পোস্ত মিলিয়ে আমার এক বাটি হয়েছিল, আমি এটা কড়াইয়ে দিয়ে দিলাম। এবার ভালো করে দই কাজু বাদাম মশলার সাথে ভালো করে মিশিয়ে নেড়ে নেব। বাটি ধোয়া জলটাও আমি ব্যবহার করছি। ফিশ কোরমাতে খুব বেশি গ্রেভি হবে না, অল্প অল্প মাখো মাখো গ্রেভিটা হবে। ভালো করে মশলাটা ফেটিয়ে নেওয়ার পরে আমি এখানে 10 থেকে 15 মিনিটের জন্য ঢাকা দিচ্ছি লো হিটে। অবশ্যই করে হিট লো রাখবেন। 10-15 মিনিট পরে দেখুন একদম তেল ছেড়ে এসেছে। ঠিক এই সময় বুঝবেন মশলাটা একদম পারফেক্টভাবে কষা হয়ে গেছে।
এই সময় আমি মাছগুলোকে গ্রেভিতে অ্যাড করে দিচ্ছি। ফিশ কোরমাতে খুব বেশি ঝোল হয় না, এক বাটি জল ব্যবহার করেছিলাম তাতেই আমার গ্রেভি মাখো হয়ে গেছে। চাইলে আর একটু পরিমাণ জল অ্যাড করতে পারবেন, আমি কিন্তু এখানে কোনো কিছু জল আর অ্যাড করব না। এর উপরে একটা পেঁয়াজ ভাজার ফোড়ন দিতে হবে, তো এই জন্য আমি যে একটা পেঁয়াজ কেটে রেখেছিলাম সেটা একটা আলাদা করে তেলে আমি পেঁয়াজটাকে ভালো করে ভেজে বেরেস্তা করে নেব। পেঁয়াজগুলো ভালো করে লাল লালভাবে ভাজা হয়ে গেছে, দেখুন এই বেরেস্তাটা আমি একটা থালে তুলে নিচ্ছি। এরপরে আমি এই পেঁয়াজটা কোরমাতে দেব। পেঁয়াজ ভাজা বা পেঁয়াজ বেরেস্তাটা আমি গ্রেভির ওপরে দিয়ে দিলাম। এই সময় হিটটা কিন্তু একদম লো আছে, হিট অবশ্যই লো রাখবেন, না হলে কিন্তু গ্রেভিটা আরও শুকিয়ে যাবে। ভালো করে মশলার সাথে পেঁয়াজটাকে মিশিয়ে নিলাম। এরপর আমি এর ওপরে গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি। ফিশ কোরমাতে আর একটা জিনিস থাকে, সেটা চিকেন কোরমাতেও থাকে, সেটা হচ্ছে কিনা কেওড়া জল। কেওড়া জল যদি বাড়িতে না থাকে তাহলে দেওয়ার প্রয়োজন নেই, কিন্তু যদি বাড়িতে থাকে তাহলে অবশ্যই 2 ছিপি বা 2 চামচ কেওড়া জল ব্যবহার করবেন। এতে একদম অথেন্টিক রেস্টুরেন্টের যে ফিশ কোরমা হয় সেরকমই গন্ধটা বেরোবে, খেতেও খুব ভালো লাগবে এই অ্যারোমাটার জন্য। পেঁয়াজ বেরেস্তা গরম মশলা আর কেওড়া জলটা দমে রেখে দিতে হবে এভাবে 5 মিনিট লো হিটে। পাঁচ মিনিট হয়ে গেছে, দেখুন দেখতে কেমন হয়েছে, খুব সুন্দর দেখতে হয়ে গেছে। উপরে একটা তেল ভেসে উঠেছে আর ফিশ কোরমাটা একেবারে পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে, এটা কিন্তু খাওয়ার জন্য একদম রেডি। এই সময় আমি হিটটা বন্ধ করে গ্যাস থেকে কড়াই সহ নামিয়ে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি কীরকম হয়েছে। গরম গরম এভাবে ভাতের সাথে পরিবেশন করুন, অসাধারণ লাগবে, এর সঙ্গে আর কোনো রেসিপি প্রয়োজন হবে না। এই ধরনের ফিশ কোরমা বাড়িতে বানান রেস্টুরেন্টের থেকে অনেক বেশি ভালো হবে এবং খুব সহজ উপায়ে বাড়িতে তৈরি করতে পারবেন খুব কম উপকরণের মাধ্যমে। তো বন্ধুরা, আমার রেসিপিটি যদি আপনাদের খুব ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক দেবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকুন।